আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমে এখনকার আয়োজনে থাকবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু প্রথম প্রশ্নটি হচ্ছে সাম্প্রতি বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র উত্তর হচ্ছে দুইশো দশমিক দুই মিলিয়ন ডলার অর্থাৎ এটি যদি বাংলাদেশি টাকা কনভার্ট করা হয় তাহলে হয় প্রায় দুই কোটি টাকা সম্প্রতি দু কোটি টাকার মতো আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় মনে রাখবেন প্রতি বছর বিশ্ব ওজন দিবস পালন করা হয় ১৬ সেপ্টেম্বর বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্ব বিশ্বব্যাংক মোট চারটি শর্ত দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলারের জন্য মোট চারটি শর্ত দিয়েছে বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গ্লোবাল ইউথ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দু এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে তিতাস গ্যাসের নতুন পরিচালকের নাম কী তিতাস গ্যাসের নতুন পরিচালক হচ্ছেন মতিউর রহমান চৌধুরী এস হান্ড্রেড টু বি কোন দেশের গোয়েন্দা বিমান এস হান্ড্রেড টু বি এটি হচ্ছে সুইডেনের গোয়েন্দা বিমান জর্ডানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন জাফর হাসান দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দল কতটি ছত্রিশটি পূর্বে ছিল বত্রিশটি সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুইশো একর আইসিসির কোচিং লেভেল তিন কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশী সাবেক ক্রিকেটারের নাম কী মোহাম্মদ আশরাফুল পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কী সালিমা ইমতিয়াজ তিনি পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজ ট্রাম্পকে হর্তচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম কি রায়ান ওয়েসলি রুথ তিনি ট্রাম্পকে হর্তচেষ্টা করেছিলেন সাম্প্রতিক সাম্প্রতিক কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে গ্রিস সাম্প্রতিক চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম কি ব্যাবিনকা গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীকে গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসো টাকিস এই ছিল এখনকার মতো এবার আমরা আজকের কুইজটি দেখব বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্বব্যাংক যে প্রশ্নটি আজকের প্রশ্নোত্তর থেকে ছিল আপনার জন্য চারটি অপশন থাকবে তিনটি চারটি পাঁচটি নয়টি প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্বব্যাঙ্ক কতটি কমেন্টস করুন কুইজে অংশ নিন সাথে থাকুন এবার আমরা রাস্কের হাদেশটি দেখব রাসুল সাল্লু আলহিহিউলাম বলেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার পথ ও মতের মধ্যে নেই এটি মুসলিমের একশো দুই নম্বর হাদিস আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ